আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, হয়তো আপনারা আজকের ভিডিওতে আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করবেন যে আমি একটা রসালো রোস্ট করব, যেহেতু শারমিন এবং রাজের বিয়ে হয়েছে, ধুমধারাক্কা টাইপের মজা হচ্ছে, সো হয়তো এরকমই বিনোদনে ভরপুর একটা ভিডিও আশা আপনারা করতেই পারেন। কিন্তু না, আজকে আমার এই ভিডিওটা একটু অন্য ধাঁচের থাকবে, কারণ আমার ভিডিওর মেইন ফোকাল পয়েন্ট আজকে বিল্লাল এবং তার বউ। আসলে দর্শক, সবাইকে নিয়ে তো অনেক কথা বলা হয়, কিন্তু এই দুজন মানুষকে নিয়ে কিন্তু খুব একটা চর্চা হয় না, এ দুটো মানুষকে নিয়ে খুব একটা কথা বলাও হয় না, কারণ এ দুটো মানুষ সবসময় সব কিছুর আড়ালেই থাকে। এর মানে এই নয় যে তারা কোনো কাজকর্ম করে না, অকর্মের ঢেকি, এমনটা কিন্তু নয়। যদি ওই পরিবারের এমন কোনো মানুষ আপনারা দেখাতে পারেন যে সবচেয়ে বেশি কাজ করে কিন্তু নিজের কোনো ক্রেডিট চায় না, সেটা হচ্ছে বিল্লালের বউ। এটা আপনারা নিজেরাই দেখতে পারেন। বিল্লালের বউ এমন একজন মানুষ, সে সব কিছু করবে নীরবে, কিন্তু কোনো দিন প্রতিদিনে বলবে না এটা আমি করেছি, আমাকে ক্রেডিট দাও, কিচ্ছু বলবে না, সে নীরবে করে যাবে সবার জন্য। আর এটা আশাও করবে না কেউ তার প্রশংসা করুক বা কেউ তার গুণগান গাক, সে নীরবে করে যাবে সবার জন্য। আরেকটা মানুষ হচ্ছে বিল্লাল, কিন্তু তারপরে বিল্লাল যদি একটা ভিডিও করে তারটা টুকটাক জানা যায়, কিন্তু বিল্লালের বউ সবসময় ক্যামেরার অন্তরালেই থেকে গেছে। তো এই দুজন মানুষকে আমি মনে করি হাইলাইট করার প্রয়োজন আছে, কারণ এই দুজন মানুষ সম্পর্কে আপনারা অনেকে অনেক কিছু জানেন না। শারমিনের বিয়ে জুড়ে বিল্লাল এবং তার বউ কেন্দ্রিক যতগুলো অঘটন ঘটেছে, যত ধরনের অন্যায় অত্যাচার হয়েছে, এবং বিল্লালের বউ এবং বিল্লাল বিয়ের দিন কী কী ধরনের অপদস্থের শিকার হয়েছে, বিল্লালের সাথে একদম শেষ মুহূর্তে বিদায় দেওয়ার সময় কী অন্যায় করেছে শারমিন এবং তার পুরো পরিবার, সব কিছু আমি আজকে ভিডিওতে তুলে ধরব। আজকে পুরো ভিডিওটা বিল্লাল এবং তার বউয়ের জন্য, পাশাপাশি আরও অনেকগুলো ইনফরমেশান আপনাদের জন্য থাকছে। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। তো সাথে একটা কথা বলে রাখি দর্শক, আমি কিন্তু সেগমেন্ট আকারে সমস্ত কথা বলবো, তো আপনারা যদি পুরো ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট আপনারা জানতে পারবেন। আর দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই এবং শুরুটা করব আজকে শারমিনকে যেদিন বিয়ে হয়েছে সে বিয়ের দিন থেকে। আচ্ছা, আপনাদের অনেকের অনেকগুলো কথা আমি দেখেছি আমার ভিডিওতে কমেন্ট করেছেন বিল্লালকে নিয়ে, যে বিল্লাল কেন কম আসে ক্যামেরার সামনে, কেন বিল্লালকে বিয়ের দিন দেখা যাচ্ছে না। আসলে দর্শক, কাজে ব্যস্ত মানুষকে আপনারা সবসময় ক্যামেরার সামনে দেখবেন না, যারা কর্ম ব্যস্ত থাকে না তারা ওই ভিডিও করার সময় সুযোগ পায় না, আবার যাদেরকে আপনি অপমান করবেন তারা লজ্জাতে আপনার সামনে আসবে না, কারণ অনেকগুলোই হতে পারে। কি বলছি আমার এক্সপ্লেনেশনগুলো শুনলে বুঝতে পারবেন। প্রথমত, আপনাদের মনে আছে যখন শারমিনের বিয়ে ঠিক হয়েছিল বা বিয়ের কথা বলছিল, বা শারমিন যখন বিদেশে গিয়েছিল এবং অনেক ধরনের অপমানজনক কথাবার্তার সম্মুখীন হয়েছিল, তখন সর্বপ্রথম কিন্তু বিল্লালই তার বোনের সাফাই দিতে ভিডিও করতে বসে এবং দর্শকদের আবার গালিগালাজ খায়। বিল্লাল অনেকগুলো মিথ্যা কথা বলতে থাকে, কারণ তার বোনের চরিত্র প্রোটেক্ট করার জন্য, তার বোনকে নিরাপত্তা দেওয়ার জন্য বিল্লাল অনেকগুলো মিথ্যার আশ্রয় নিয়েছিল শুধুমাত্র তার বোনের জন্য বলে সে নিজে সবার চোখে খারাপ হয়েছে, কিন্তু তারপরও বোনকে তো আর ফেলে দেয়নি। আমি বলছি শারমিনের কথা। আবার ওদিক থেকে বিল্লাল যখন শারমিনের বিয়ের কথা ঠিক হলো, বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকেই কিন্তু বিল্লাল বিভিন্ন সময় বিভিন্ন রকম শারমিনের যে সমস্ত জায়গায় প্রয়োজনীয়তা আছে সব কিছুই করে গেছে। আচ্ছা, একটু ইতিহাস ঘাটা উচিত দর্শক আপনাদের সবার, আমি ইতিহাসটা বলে দিই। এই যে বিল্লালের যে বউ এবং শারমিন তার মা, ওই পরিবারে কারা কারা থাকে দর্শক? বিল্লাল থাকে, তার বউ থাকে, শারমিন এবং তার মা, এই চারজন মানুষ ছিল। আর বাবু কিন্তু অনেক আগেই বউ নিয়ে আলাদা হয়ে গেছে, মানে মিমকে নিয়ে সে আলাদা থাকা শুরু করেছে, তার মা বোনের কারো খোঁজ খবর নেয় না। এই যে শারমিন যে এত বছর ওই বাসাতে আছে দর্শক, ঠিক আছে, আবার বাবুও ছিল, তার মাও ছিল, ওই বাসার মেইন প্রত্যেকটা মানুষকে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা কার ছিল বলতে পারেন? বাবুর মতো চাকরিজীবী মানুষ, আপনারা জানেন হাসপাতালে চাকরি করে, মানে একটা পোস্টে চাকরি করে, তো যেই জায়গায় কাজ করুক না কেন বাবুর মতো সবসময় বাসায় সময় দিতে পারে না।
তাহলে বাসায় যে প্রত্যেক মানুষ সকালে নাস্তা খায়, দুপুরে ভাত খায়, বিকালে নাস্তা খায়, রাতে খাবার খায়, এই যে এই খাবারগুলোর আয়োজন কে করে? বাবু করেছে এতদিন? বাবু করেনি। বাবুর মা করেছে? না, বাবুর মা যখন যখন বাসায় থেকেছে তখন দুই একদিন হয়তো হেল্প করেছে, সবসময় পারেনি। শারমিন করেছে? না, শারমিনও করেনি। শারমিন টই টই করে বেরিয়েছে, কখনো মিমের বাসা দেখে বেরিয়েছে, কখনো ঘোরাঘুরি করেছে, কোনো পদ্মা চড়ে গিয়ে ভিডিও করেছে, কখনো বা বিদেশে ট্যুর দিয়েছে, সে রান্না করার সময় পাবে কখন? তাহলে রান্নাটা কে করেছে? বিল্লালও তো করেনি। বুঝতে পারছেন রান্নাটা কে করেছে? রান্নাটা করেছিল বিল্লালের বউ, একা হাতে এতগুলো মানুষের খাবারের দায়িত্বটা নিয়েছিল, সবার রান্নার আয়োজন করতো। আর সেটা একদিন দুই দিন না, বছরের পর বছর ধরে ওই মানুষটা এই একই দায়িত্ব পালন করে আসছে। উনি কি চাইলে পারতেন না যে একটা ইউটিউব চ্যানেল খুলে সবার মতো সেও ভিডিও করতে? করেননি কিন্তু। সে চাইলে কিন্তু ক্যামেরা অন করে ভিডিও করতে পারতো, সেটাও করেনি। সে তার সংসারে মনোযোগ দিয়েছে, সে তার ঘরের রান্নাকে সময় দিয়েছে, সে প্রত্যেকটা মানুষের খাবারের আয়োজন করেছে, কিন্তু এই কারণেই সে সব কিছু থেকে দূরে সরে গেছে। আপনারা তো তাকে ভিডিওতে দেখতে পাননি সে কী করছে। সবাই ভাবেন বিল্লালের বউ তো মনে অকাজের ঢেকি, কোনো কাজকর্ম করে না, কিন্তু ওই পরিবারের সবচেয়ে কর্মঠ মহিলা হচ্ছে বিল্লালের বউ, সবচেয়ে বেশি পরিশ্রম করে বিল্লালের বউ, কিন্তু কোনো দাম পায় না। কেন পায় না জানেন? ওই যে তার ইউটিউব চ্যানেল নেই, তার টাকা পয়সা নেই, তার স্বামীটা অসুস্থ, এই জন্য কেউ তাকে দাম দেয় না। কিন্তু দেখবেন ওই মানুষটা অরিজিনাল মানুষ, বাকি সবগুলো অমানুষ। বলতে পারেন কেন ভাই? দর্শক, একটা শরীরের মধ্যে প্রাণ থাকলে কিন্তু সে মানুষ হয়ে যায় না, যে আমার আমি দেখতে মানুষের মতো, আমার প্রাণ আছে, আমি মানুষ না। আপনি কোনোদিন আপনাকে মানুষ দাবি করতে পারবেন না। আপনার ভিতরে প্রাণ থাকলে আপনি মানুষ না। দর্শক, এটা বুঝতে হবে, আপনি মানুষ তখন হবেন যখন আপনার মনের ভিতরে প্রাণের সাথে একটা মনুষ্যত্ব জিনিসটা যোগ হবে। মনুষ্যত্বটা কিন্তু অনেক বড় একটা শব্দ, এটার অর্থ তিশারা বুঝবে না। এই মনুষ্যত্বের মধ্যে অনেক কিছু চলে আসে, মানবতা চলে আসে, ভালোবাসা চলে আসে, করুণা চলে আসে, অনেকগুলো বৈশিষ্ট্য চলে আসে এক মনুষ্যত্বের ভিতরে, ঠিক আছে? তো বিল্লালের বউর মধ্যে সে মনুষ্যত্ব বোধটা আছে, যেটা অন্য কারোর মধ্যে নেই। আমি যে এতগুলো কথা বলছি দর্শক, বুঝবেন না আমি কোনো ইললজিক্যাল কথা বা টাইম ওয়েস্ট করার জন্য কথাগুলো বলছি। আমার এই কথাগুলো অনেক তাৎপর্যপূর্ণ অর্থ বহন করছে, যেটার অর্থ আপনারা একটু পরে বুঝতে পারবেন কেন এই কথাগুলো বললাম। তো আমি এতক্ষণ অবধি জাস্ট ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দিয়েছি যে বিল্লালের বউ ওই সংসারে কতটুকু কষ্ট করেছে, কতটুকু ত্যাগ স্বীকার করেছে, কিন্তু কোনোদিন প্রতিদিনে বলেনি আমি আর পারবো না, বা কোনোদিন প্রতিদিনে বলেনি আমি বিল্লালের সাথে আলাদা ঘর করতে চাই, একসাথে নিয়ে সবগুলো মানুষকে ছিল। বিল্লালের বউ না শারমিনকে ভালোবাসে দর্শক। এই মাল্টিপ্ল্যাক যে ওই পরিবারে যদি কোনো একটা মানুষ নিঃস্বার্থভাবে মাল্টিপ্ল্যাককে ভালোবেসে থাকে, সেটা বিল্লালের বউ। হ্যাঁ, শারমিনের মাও আছে, কিন্তু বিল্লালের বউ শারমিনকে আসলে ভালোবাসে। এই যে এতকাল স্বামী ছাড়া ছিল শারমিন, বিল্লালের বউ তো তাকে আগলে রেখেছে, সময় দিয়েছে, সঙ্গ দিয়েছে, শারমিনের বিপদে আপদে সে তার পাশে ছিল, কিন্তু এগুলো আপনারা কিন্তু ক্যামেরার সামনে দেখেনি দর্শক, কারণ বিল্লালের বউ তো চ্যানেল নেই, সে তো এগুলো জানাতে পারতো না। এই সমস্ত কিছু ঘুরেছে ক্যামেরার পেছনে, ঠিক আছে? তো বিল্লালের বউ এরকম নীরবেই সবার জন্য করে গেছে, প্রতিদিনে কিছুই আপনারা জানেন না। এখন আসি বিয়ের দিকে। এই যে মাল্টিপ্ল্যাকে যে বিয়ে হলো, বিয়েতে যে দেখবেন যে এতগুলো মানুষের রান্না বাড়ার দায়িত্ব করেছে কিন্তু বিল্লালের বউ। আবার দেখবেন ঘরে যে যত রকম রান্নার আয়োজন করা, বাজার সদাই করা, বিভিন্ন যে কাজকর্ম করা, এই যে আবার বারবার করে রাজার পরিবারে গিয়ে রাজার বাসা বাড়ির তদারকি করা, কী কী ফার্নিচার দেবে, কতটুকু সাইজ হবে, এ সমস্ত দায়িত্ব নিয়েছে কে? বিল্লাল। তার মানে একটা জিনিস দেখুন, ক্যামেরার অন্তরালে বসে বিল্লাল ঘরের বাহিরের কাজগুলোকে সামলে নিয়েছে শারমিনের বিয়ের, আর বিল্লালের বউ ঘরের ভিতরের দায়িত্ব নিয়েছে। এখন আপনারা জিনিস চিন্তা করুন দর্শক, একটা বিয়ে বললে কিন্তু হয়ে যায় না, একটা বিয়ে আয়োজন করলে কিন্তু অনেক কিছু দিক আপনাকে ঠিক করতে হবে, যে বিয়ের দিন কজন মানুষ খেতে আসবে, এই খাবারগুলো কীভাবে আয়োজন করা হবে, কোন জায়গাতে বসে রান্না করা হবে, বাবুচিকে ঠিক করতে হবে, কতটুকু বাজার করতে হবে, কতটুকু খরচ পড়বে, ঠিক আছে? আবার স্ট্রিট সাজবে, মানে অনেকগুলো খরচের হিসাব থাকে, অনেকগুলো দায়িত্বের হিসাব থাকে, অনেকগুলো দায়িত্ব মানুষকে নিতে হয়। তো এই কাজগুলো না একা হাতে সবাই পারে না। এখন আপনারা দেখুন তো একটা জিনিস, ছোট্ট একটা কথা, বিয়ের আগেও তো অনেকগুলো মানুষ সবার বাসা ছিল, তখনও সবাইকে খাবারের ব্যবস্থা করতে হয়েছে, সেটা তো আর এমনি এমনি আসেনি। তো লজিক্যাল সেন্সে চিন্তা করুন তো, ওই বাসাতে কজন মানুষ ছিল? তিশা। তিশা কি দায়িত্ব পালন করেছে? জীবনেও না, তিশা খালি ক্যামেরা নিয়ে ভিডিও করেছে। মিম দায়িত্ব পালন করেছে? আমরা তো মিমকে দেখলাম না কিছু করতে, মিম জাস্ট শুধুমাত্র তার ভাই বোন যারা ছিল তাদেরকে দুই একবার খাবার খাইয়েছে, আর কিছুই সে করেনি। বাবু
বাবু তো সারাদিনই একটা ভেড়ার মতো দাঁড়িয়ে থাকে, একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর বইয়ের ওড়নার মধ্যে মুখটাকে ঢুকে গন্ধ শুঁকতে থাকে বগুলের, এই হচ্ছে বাবুর কাজ। তার মানে এগুলো সবগুলো ভেড়া, বাদ দিলাম। বাপ্পি করেছে? অসম্ভব, বাপ্পি তো কোনো কাজই করবে না। তাহলে কে করেছে, কে করেছে কাজগুলো? তাহলে যে এতগুলো যে কাজ দেখছেন, এই যে এতগুলো খাবার জামার সামনে দেওয়া হচ্ছে, বাবুর্চি রান্না করে দিয়ে যাচ্ছে, এতগুলো মানুষ আজ, কে করেছে এগুলো? নিঃসন্দেহে এই সমস্ত কাজ বিল্লাল করেছে। বিল্লাল আজকে এই কাজগুলো করেছে বিধায়, এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছে বিধায়, এতগুলো কাজের চাপ তার মাথায় নিয়েছে বিধায়, কিন্তু দেখবেন বিল্লাল ঠিকঠাক মতো ভিডিও করতে পারেনি, ভ্লগও বানাতে পারেনি। কারণ সে যদি ভ্লগ বানায়, এই দায়িত্বগুলো কে পালন করবে? কে করে দিয়ে যাবে? কে করে দিয়ে যাবে না? বিল্লালের কাছে ভিডিওর মূল্য অত বেশি নেই, বিল্লালের কাছে মূল্য এটা যে তার বোনের বিয়ে হচ্ছে, আমাকে তো আমার কাজগুলো করতে হবে। বাবু তো করবে না, বাবু তো তার বোনই ভেঙেছে, তাহলে এই দায়িত্বগুলো কে করবে? তার বোনের দায়িত্ব তো তাকেই নিতে হবে, একটা বড় ভাই হিসেবে এই দায়িত্ব তো বিল্লালের ঘাড়েই পড়বে। আজকে ওই পরিবারের হেড অফিসকে, দর্শক আমার কথা বুঝবেন, ওই পরিবারের হেড অফিস শারমিন এবং বাবুর বাবা, কিন্তু তাদের বাবা তো মারা গিয়েছেন। তাহলে তাদের বাবার অবর্তমানে এখন ওই পরিবারের হেড অফিস কিন্তু বিল্লাল। আপনারা এটা বলতে পারবেন না ওই পরিবারের হেড অফিস শারমিনের মা, অসম্ভব। তিনি একজন মহিলা মানুষ, তিনি অনেক কাজ চাইলেও করতে পারবেন, এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তাহলে ওই পরিবারের এখন মেইন হেড কিন্তু বিল্লাল। তাহলে বিল্লালকে তো সব দায়িত্ব নিতে হবে, আর ভাই হিসেবে যেহেতু বিল্লাল একটু অসুস্থ, সেক্ষেত্রে কিন্তু বাবুর উচিত ছিল সামনে গিয়ে আসা। কিন্তু বাবু কিন্তু সেটা করেনি। বাবু যেটা করেছে, সে মিমের বগলের গন্ধ শুকেছে। বাবু তার নিজের পিতা মারা যাওয়ার পরে সে তার বউ নিয়ে ঘুরে বেরিয়েছে, ফুর্তি করিয়ে বেরিয়েছে। বাবু আর কি ভালোবাসে বলুন তার পরিবারকে? যেই ছেলে তার সন্তান, যেই সন্তান, যেই ছেলে তার পিতা মৃত্যু সংবাদ পাওয়ার পরও নারী নিয়ে ঘুরতে থাকে, সেই সন্তান কোনোদিন সঠিক সন্তান হতে পারে না। দর্শক একটা জিনিস আপনারা সবাই দেখেছেন, যখন বাবুর বাবা মারা যায়, বাবু মিমকে নিয়ে ঘুরছিল, ঠিক মতো বাবাকে দেখতেও আসেনি। দর্শক এটা কেমন সন্তান আপনারা নিজেরাই একবার ভেবে দেখবেন। অথচ বিল্লাল কিন্তু সবাইকে দায়িত্ব নিয়ে চলেছিল, যখন তার বাবা মারা যায় সমস্ত পরিবারের দায়িত্ব সে একা হাতে নিয়েছিল, আর ঘরের রান্নাবান্নার দায়িত্ব বিল্লালের বউ করেছিল। এই দুটো মানুষ একে একে সব কাজ করে গেছে নীরবে, কোনোদিন একটাবারও বলেনি আমরা এটা করেছি আমরা ওটা করেছি, কেউ ক্যামেরার সামনে সে দেখাতে যায়নি, নীরবে করে গিয়েছে। শুধুমাত্র জানে এটা আমার দায়িত্ব, আমি করে যাবো, এটা মানুষকে দেখি আমি কী করবো। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আবার এই দুটো মানুষই পেয়েছে, সবচেয়ে বেশি অপমান এই দুটো মানুষই হয়েছে, সবচেয়ে বেশি আঘাত মানুষ এই দুটো মানুষকে দিয়েছে, সবচেয়ে কম মূল্য মানুষের দুটো মানুষকে দিয়েছে। এটা আমি আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে হাতে নাতে দেখিয়ে দিব। এই যে বিল্লাল আর তার বুঝি এত কাজ করলো, দর্শক নীরবে প্রতিদিনে তারা কিন্তু চায়নি যে আমাদেরকে দাম দিয়ে প্রশংসক, না, তারা একটু ভালোবাসা চেয়েছিল, তার বোন একটু ভালোভাবে বিয়ে করবে এটা চেয়েছিল। আপনাদেরকে কিছু জিনিস আমি ধরিয়ে দিই দর্শক। বিয়ের দিন যখন বিয়ে হচ্ছিল, আপনারা হয়তো দেখেছেন যে বিয়ে পড়ানো হচ্ছিল, ঠিক আছে, কাবিনামা যে আপনাদের যে বিয়ে পড়ায় হুজুর এসে পড়াচ্ছিল, ভালো কথা। আচ্ছা, যেখানে বিয়ে পড়াচ্ছিল সেখানে ঘরের সবচেয়ে বড় মুরব্বি মানুষ থাকার কথা, তাই না? শারমিনের পরিবারের থেকে শারমিনের বাবা মা, আর ছেলের পরিবারের পক্ষ থেকে ছেলের বাবা মা। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝলাম না, শারমিনের তো পিতা নেই, তাহলে তার অবর্তমানে অবশ্যই বিল্লালকে থাকতে হবে। কিন্তু আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা, শারমিনের যখন বিয়ে পড়ানো হচ্ছিল সেই জায়গাতে আমি শারমিনের মাকেও দেখিনি, সবচেয়ে বেশি অবাক হয়েছে যখন আমি বিল্লালকে দেখিনি। ভাই, শারমিনের বিয়ে হচ্ছে, বিল্লাল তাদের পরিবার এখন হেড, বিল্লাল নেই। ওখানে উকিল বাবাটা কে সাজছে? বাপ্পি। হুইজ বাপ্পি? বাপ্পু, বাপ্পু, বাপ্পি কে রে? বাপ্পি কে? বাপ্পি কি লাগে? বাপ্পি তো প্রাক্তন প্রেমিক লাগে শারমিনের, কিন্তু বাপ্পি কি করবে এখানে? এখানে লাগবে বিল্লালকে। আমার কথাগুলো বুঝবেন দর্শক, শারমিনের বিয়ে হচ্ছে, শারমিনের পরিবার হচ্ছে বিল্লাল, বাবু, তার মা, কিন্তু সেখানে তারা কেউ নেই। হ্যাঁ, বাবু আছে, বাবু যে বললাম সে তো একটু পরপর খালি মিমের বিভিন্ন জায়গার গন্ধ শুকে বেড়ায়, এর জন্য বাবু সেখানে দাঁড়িয়েছিল, ওই মিমের গন্ধ শুকছিল কোনো একটা জায়গা, কিন্তু কোনো কাজের কাজ করেনি। কিন্তু বিল্লাল কই? বিল্লালকে ছাড়া শারমিন বিয়েতে বা বসে কিভাবে, আমার প্রশ্ন এখানে। আসলে কি দর্শক, দুঃখ তো সবাই পায়, কষ্ট সবারই লাগে, কেউ প্রকাশ করে, কেউ চুপ করে যায়, কেউ ভিডিও তো বলে, কেউ ভিডিও না করে বলে। বিল্লালের বউকে কিন্তু অনেক কষ্ট দেওয়া হয়েছিল, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি, অনেক
অনেক অনেক খারাপভাবে বকাঝকা করেছিল শারমিন। বিল্লালের বউ কিন্তু জায়গাতে কান্না করে দিয়েছিল, প্রত্যেকটা মানুষ তাকে জেরা করছিল, এবং তিশা, মিম, সাবিনা তারা মিলে বিল্লালের বউকে বেশি ধমক খাইয়েছে, এবং শারমিনও ঠিক তাদের কথা পড়ে তার ভাবিকে যাচ্ছে তাই বলেছে বিয়ের আগের দিন। বিল্লাল কি এগুলো দেখেনি? দেখেছে। তার কি কষ্ট লাগেনি? লেগেছে। দুঃখ তো লাগে, ওই দুঃখ থেকে না মানুষ তখন কোনো কিছু মন থেকে করতে পারে না। ওই দুঃখে ওই কষ্টে যখন তাকে বারবার অপমান করা হচ্ছিল, সে আর সেখানে যায়নি, এবং বিল্লালকে ছাড়াই পরে শারমিন বিয়ে করেছে। এটা আমার খুবই অবাক লেগেছে, নিজের বড় ভাইকে ছেড়ে কিভাবে একটা মেয়ে বিয়ে করে, বিয়ে করতে এত পাগল? আরে ভাই, আপনারা তো বিয়ে করেন না, আপনাদের জৈবিক চাহিদাটা অনেক বেশি, ওই জৈবিক চাহিদা পূরণ করতে আপনারা বিয়ে নামক একটা ধান্দাতে নেমেছেন। আসলে বিয়ে অনেক পবিত্র জিনিস, আপনারা বিয়ে নামক পবিত্র জিনিসকে আপনারা কলঙ্কিত করে ফেলছেন, আপনারা কলঙ্কিত করে ফেলছেন বিয়ে নামক পবিত্র জিনিসটাকে। যাই হোক দর্শক, এই বিল্লাল আর বিল্লালের বউয়ের কথাগুলো বলি। বিয়ে করেছে শারমিন, বিয়ে করে এখন কি পালা দর্শক? বিদায়ের পালা, বিদায় নিয়ে যাবে, তাই না? শারমিন এখন তার শ্বশুর বাড়িতে যাবে। আমি এখন যে কথাগুলো বলবো দর্শক, এতক্ষণ যা শুনেছেন না শুনেছেন কোনো বিষয় না, এখন যে কথাগুলো আগামী 5-7 মিনিট বলবো, সিঙ্গেল কোনো লাইন আপনারা বাদ দিয়ে না প্লিজ। যদি বাদ দেওয়ার হয় বা যদি মনে করেন না ভাই পারবো না স্কিপ করবো, তাহলে বলবো প্লিজ ভাই ভিডিও তাহলে দেখেন না, কারণ আমার ভিডিওর মেইন পোর্শন হচ্ছে এখন আগামী 5-7 মিনিট আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো আমার ভিডিওর মেইন পোর্শন, সো কেউ মিস করবেন না দর্শক, কোনো লাইন মিস করবেন না। যদি মনে হয় যে মিস করবেন তাহলে এখন ভিডিও দেখেন না, পরে কোনো এক সময় দেখেন। শারমিনের বিদায় হবে এখন, শারমিন এখন বিদায় নিয়ে তার শ্বশুরবাড়িতে যাবে, নিচে এসেছে বাসার নিচে একদম গ্যারেজে, গাড়িতে উঠবে। দেখলাম একে একে সবাই বিদায় দিচ্ছে, সবার বিদায় দেওয়া কিন্তু একরকমের শেষ। শারমিন চেয়ারে বসে এখন হেঁটে হেঁটে গাড়ির কাছে যাচ্ছে, তো কেউ না শারমিনকে দেখে অত বেশি এক্সপ্রেশন দিচ্ছে না, কেউ কান্নাকাটি করছে না, কিন্তু আমি বিল্লাল আর বিল্লালের বুকে খুঁজছিলাম, কাউকে দেখতেও পাচ্ছিলাম না। তো যখন শারমিন একদম চলে যাবে যাবে অবস্থা, কোথা থেকে যেন দেখলাম বিল্লালের বউ একা একা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে না আসছে, নিজের মতো করে লুকিয়ে লুকিয়ে আসছে। এসে শারমিনকে দেখে দেখলাম জড়িয়ে ধরল, শারমিনও জড়িয়ে ধরল। ও মা, আমি অবাক হয়ে গেলাম যখন দেখলাম চিৎকার করে কান্নার শব্দ, আরও বেশি অবাক হয়েছি যখন ভালো মতো দেখলাম সেই কান্নাটা বিল্লালের বউ করছে, শারমিন না। এটা দেখে আমার নিজের কাছে আসলেই খারাপ লেগেছে, মানুষটা এটাই তো আসল মানুষ, এই মানুষটা তো আসলেই মানুষ যে মানুষকে মানুষ মনে করে। বিল্লালের বউ শারমিনকে ধরে অজস্র ধারায় কান্না করছিল চিৎকার করে। যখন বিল্লালের বউ কান্না করছিল তখন শারমিন, এরা কিন্তু শারমিন কোনো এক ফোঁটা কান্না করেনি দর্শক, ওইখানে পরিবেশে একজন মানুষও সিঙ্গেল কেউ কান্না করেনি, সর্বপ্রথম ওখানে কান্না করেছিল বিল্লালের বউ শারমিনকে ধরে। যখন বিল্লালের বউ এরকম বাদ ভাঙ্গা কাঁদতে থাকে তখন শারমিন কান্না করে দেয়, বাট কান্নাটা শুরু করেছিল কিন্তু বিল্লালের বউ আগে। যাই হোক, তো যখন এইখানে বিল্লালের বউ শারমিনকে জড়িয়ে ধরে তার নিজের কষ্ট প্রকাশ করছিল, কান্না করছিল, তখন কিছু জিনিস ঘটেছে। দূরে একটু পিছনেই তিশা এবং মিম দাঁড়িয়ে ছিল। তিশা দেখতে পায় যে বিল্লালের বউ শারমিনকে জড়িয়ে ধরে কাঁদছে, তার মনের কষ্ট প্রকাশ করছে। তখন তিশা তাড়াতাড়ি মিমকে বুঝিয়ে দেয়, তুই যা তাড়াতাড়ি যা, ক্যামেরার মধ্যে এগুলো সব ধরা পড়ছে দর্শক। তারপর মিম আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে দৌড় দেয় মানে শারমিনের কাছে গিয়ে, কী করে, শারমিন তো বিল্লালের বউকে জড়িয়ে ধরে আছে। মিম তখন যেটা করলো, শারমিনের ডান হাতটাকে টেনে তার কাঁধের মধ্যে জড়িয়ে ধরল। এখন শারমিনের বাম কোলে বিল্লালের বউ, ডান কোলে বাবুর বউ মানে মিম। মিমের কি আসলে হিংসা হচ্ছিল, মানে একটা জ্বালা ধরে গিয়েছিল তিশার মিমের, যে আল্লাহ বিল্লালের বউ কান্না করছে, আমিও তো তাদের পরিবারের বউ, আমি তো ওই পরিবারের ছোট বউ, এখন আমি যদি কান্না না করি আমি তো তাহলে ছোট হয়ে যাব। এই জন্য তাড়াতাড়ি করে মিম গিয়ে এখন শারমিনের ডান কোলে ঢুকলো। কথাগুলো বুঝবেন দর্শক, শারমিনের ডান কোলে মিম, শারমিনের বাম কোলে বিল্লালের বউ। এখন মিম আস্তে আস্তে করে শারমিনকে এদিকে টানছে, একটু একটু করে টানছে, আর বিল্লালের বউকে ধাক্কা দিচ্ছে। এই বিল্লাল বউকে একটু একটু করে ধাক্কা দিতে 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 বিল্লাল বউকে একদম ছাড়িয়ে ফেলেছে। এখন বিল্লালের বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এখন কিন্তু মিম পুরোপুরিভাবে শারমিনকে পেয়ে গেছে। এখন মিম শারমিনকে একা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। তারপর তিশাকেও ডাক দিল, আস্তে করে তিশাও চলে আসলো, তিশাও এখন শারমিনকে জড়িয়ে ধরে কান্না করছে। মানে বিষয়টা কি, বিল্লাল এবং বিল্লালের বউকে কোনোভাবে ক্যামেরার সামনে আসতে দিবে না, আর কোনোভাবে শারমিন পর্যন্ত পৌঁছাতে দিবে না। এটা হচ্ছে তাদের তিন বোনের একটা টেন্ডেন্সি, মানে মিমেরও একটা টেন্ডেন্সি।
তো যাই হোক, এখন শারমিন পুরোটা, এখন শারমিন তো কান্না করছে, শারমিন এখন মিমকে ধরে কান্না করছে, তিশাকে ধরে কান্না করছে। তো এখন মিম যেটা করছে, এখন তাড়াতাড়ি করে শারমিনকে বিদায় দেবে যাতে করে বিল্লাল বা বিল্লাল বকে আসতে না পারে। তো শারমিন চলে যাবে, ওই অবস্থায় যখন তিশাকে ধরে কান্না করছিল, বিল্লালকে এতক্ষণ পর্যন্ত দেখা যায় না, কিন্তু হয়তো কোনো কারণে বিল্লালের দুঃখ হচ্ছিলো, তার বোনটা চলে যাবে, সে কোথাও থেকে আসছে, এখন বিল্লালও এসেছে। এখন বিল্লাল এসেছে, বিল্লালও তো ভাই চাচ্ছে তার বোনকে একটু জড়িয়ে ধরতে, শেষবারের মতো দিবে না ধরতে। কী করলো, তিশা মাঝখানে ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকলো। আমি আমার থাম্বনেইলে এসে ছবিটা বসিয়ে দিয়েছি, একবার দেখে নেবেন দর্শক। তিশা একদম ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিল তাদের মাঝখানে। বিল্লাল কী করেছে, বিল্লাল তিশাকে মাঝখানে রেখেই শারমিনকে ওই পার থেকে ধরার চেষ্টা করছিল। মানে তিশা মাঝখানে, শারমিন ওই পারে, বিল্লাল এই পারে, মানে মাঝখানে তিশা। তো ওইভাবে করে টোপকে বিল্লাল তার বোনকে একটু ধরে রেখেছে, কান্না করছে ধরে, কিন্তু তিশা ধরতে দিবি না বিল্লালকে। তারপরে কী করলো, বিল্লাল তার বোনের কাছে আসার জন্য তিশাকে সরাচ্ছিল, তিশা সরবে না। তো তিশা সরেছে ঠিকই, পরে সরতে সরতে বিল্লালকে সরিয়ে ফেলেছে। এখন ওই পাশ থেকে কী করলো, মিম শারমিনকে ধরে টানা শুরু করলো, মানে তাকে তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে দিবে যেন চলে যায়। তো বিল্লাল তারপরে তিশাকে ছাড়িয়েও সামনে কাছে যায়, শারমিনকেও বিল্লালকে ডাকতেছিল একটু জড়িয়ে ধরবে, কিন্তু মাঝখান থেকে মিম তখন একটা চালাকি করেছে। মিম তাড়াতাড়ি করে বাবু তাকে ডাক দেয়, বাবু তুমি এদিকে আসো। বাবু আবার আবদিয়াকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, বাবুর কোনো ফিলিংসই নেই। মিম বাবুকে ডাক, বাবু তুমি তাড়াতাড়ি আসো, শারমিনকে গাড়িতে উঠাও, সব কিছু ক্যামেরাতে ধরা পড়েছে দর্শক, আপনারা দেখতে পারবেন। বাবু ধন কী করলো, আবদিয়াকে নিচে রেখে তাড়াতাড়ি করে আগিয়ে আসছে। আর ওদিক থেকে বিল্লালও তো যাচ্ছিলো তার বোনকে একটু বিদায় দেওয়ার জন্য, মিম তখন বিল্লালকে একটা ধাক্কা দিল যাতে করে বিল্লাল স্বামীকে ধরতে না পারে। ভিড়ের মধ্যে ওই একটা ধাক্কা খেয়ে বিল্লাল পিছনে পড়ে যায়। তখন বাবু আস্তে করে শারমিনকে জড়িয়ে ধরে ধরে তাকে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে দেয়। ব্যাস, তাহলে জিনিসটা বুঝুন, বিল্লাল কিন্তু তার বোনকে ধরতে পারলো না, জড়িয়ে কান্না করতে পারলো না জড়িয়ে ধরে, কিন্তু ফুল টাইম ওখানে দুজন মানুষ কান্না করে গেছে, এক বিল্লালের বউ আর বিল্লাল, আর সিঙ্গেল কোনো মানুষ কান্না করেনি দর্শক। আপনারা দেখবেন ফুল টাইম বিল্লালের বউ কান্না করেছে এবং বিল্লাল কান্না করেছে, কারণ কি জানেন, তারা মেকি কান্না কান্দেনি, তারা মন থেকে কান্না করেছে, তারা আসলে কান্না মানে দুঃখে কান্না করেছে। কিন্তু এই দুঃখটা শারমিন জীবনে বুঝলো না, শারমিন বুঝেছে টাকা আলীদেরটা, যাদের টাকা পয়সা আছে, তিশা সাবিনারটা, বাট আসল ভালোবাসাটা কে বাসে এরা শারমিন এখনও বুঝতে পারেনি। তো যাই হোক, পরে যখন গাড়িতে উঠে যায় তখন একটা কষ্ট লাগার মতো ঘটনা বলি দর্শক। গাড়িতে শারমিন উঠে গেছেন, বিল্লাল তো তার বোনকে ধরতে পারেনি। তো গাড়ির দরজা পরে একা একা বিল্লাল খুলেছে, খুলে তার বোনকে খোঁজ করছে খুব তার বোনকে। তো তারপরে দূর থেকে একবার তার বোনকে খালি দেখতে পায় এই পর্যন্ত যা, কারণ বিল্লাল তো তার বোনকে ধরতে পারেনি, সবাই টেনে হেসে তাকে উঠিয়ে দিয়েছে, তার তো মনে দুঃখ লাগে। আসলে প্রত্যেকটা মানুষ না বিল্লালের সাথে এরকম অন্যায় করে যাচ্ছে দর্শক, প্রত্যেকটা মানুষ। বিল্লালকে তার বউকে কেউ কাছে আসতে দেয় না, কেউ কাছে আসতে দেয় না। পরবর্তী দিনের ঘটনা, শ্বশুরবাড়ির প্রথম দিন শারমিনের, সবাই গিয়েছে শারমিনের শ্বশুরবাড়িতে। যাওয়ার পর মানে তিশার একটা কথা, দর্শক আমি এটা নিয়ে ভিডিও দিব, একটু পর আবার দিব, একটা সুন্দর ভিডিও আসবে, তো এটাকে আমি কিছু কথা বলে নিই, ওটা পরে বলবো, আমি ওটাকে একটু মিস্ট্রি রাখলাম। তো এখন অন্য একটা বিষয় বলি, তো তিশা সবাইকে প্রশ্ন করছিল যে জামাই কী কাজে লাগে, একটা প্রশ্ন, একটা খেলা খেলার মতো, জামাই কী কাজে লাগে। তো সবাই উত্তর দিচ্ছিল যে যার মতো করে। তো প্রশ্নটা করতে করতে সর্বশেষ তিশা প্রশ্নটা করে বিল্লালের বুকে, তো এবার আপনি কন আফা, আপনার জামাই আপনার কী কামে লাগে, একটু খোঁচামিনেই বলেছে। এক একজন তো এক একটু উত্তর দিয়েছে, শারমিন বলেছে আমার স্বামী আমার আশ্রয়, মিম বলেছে চলার পথে সঙ্গী, এক একজন এক এক কথা বলেছে। কিন্তু তিশা কটাক্ষ করে বলেছে বিল্লালের বুকে, আপনার স্বামী আপনার কী কামে লাগে বইন কন্দেহি, মানে এইভাবে করে ভেঙ্গে ভেঙ্গে বলছে। তো কী বলবে বিল্লালের বউ, সবাই তো জানেন আপনারা বিল্লাল অসুস্থ, বিল্লালকে টানার জন্য একজন মানুষের লাগে, তারপরে বিল্লাল চেষ্টা করে তার বউয়ের জন্য, তার সন্তানের জন্য। এখন তিশা যে সময় মিন করছে যে আসলে একটা নোংরা ইঙ্গিত করছে যে বিল্লাল আসলে কতটুকু কী করতে পারে, আপনি আসলে বিল্লালকে নিয়ে হ্যাপি কিনা, মানে বুঝতে পারছো তো দর্শক, নোংরা মিনিং করছে। কারণ সেদিকে তো আসলে বিল্লালের বউ কথা বলতে পারছে না, উনি লাজুক মানুষ, মহিলার কথা কম বলে। তো তিশা এভাবে সবার সামনে প্রশ্ন করে, সে আসলে ইনস্ট্যান্ট কোনো উত্তর দিতে পারেনি, কারণ লজ্জা পেয়ে গেছে, কী বলবে, সবাই তো জানে বিল্লাল অসুস্থ, তাহলে ভাই মানুষটাকে নিয়ে এভাবে খোটাখুটি করার দরকারটা কী। শুধু তাই না, সবাই তাকে যেভাবে পায় দুমুরে মুছড়ে খায়। আচ্ছা ভাই, বিয়ে হচ্ছে, আমি বিয়ের ভোজনের কথাটা বলি। বিয়ের দিন সবাইকে যখন খেতে দিবে, জামাইয়ের জন্য খাবার, বউয়ের জন্য খাবার, জামাই বউ যখন খাবার খেতে বসবে টেবিলে, অবশ্যই আমরা একটা জিনিস জানি, বিয়ের দিন জামাই এবং বউয়ের জন্য আলাদা স্পেশাল ডিশ করা হয়, এটা সবাই জানি আমরা।
কিন্তু বাকি যারা সাধারণ মানুষ থাকে তাদেরকে কিন্তু নর্মাল খাবার দেয়, বাট জামাইয়ের বর্জনে আলাদা স্পেশাল ডিশের ব্যবস্থা করে, এটা আমরা সবাই জানি, এটাই নিয়ম। তো যখন জামাই বউর ডিশ আনা হচ্ছিল, বিলাল সব কিছুগুলি আনাচ্ছিল, কারণ এগুলো সমস্ত দায়িত্ব বিলাল ছিল। আপনারা দেখবেন খাবার দাবার বিলাল আয়োজন করছিল, এটা নিয়ে আসছিল, ওটা নিয়ে আসছিল, সব সব বিলালের একা হাতে করছে, কেউ তাকে হেল্প করেনি। তো তিশা দেখেছে, তিশা দেখে বলছে ভাই, মানে খোঁচা দিয়ে বলছে, খুব তো চালাক, বিলালকে বলছে আপনি তো ভাই খুব চালাক, যে এরকম এত ভালো ভালো খাবার দিচ্ছেন আমাদেরকে তো দিলেন না। তো আসলে তো এটা তো জামাইয়ের ডিশ, জামাইয়ের ডিশ সাধারণ মানুষকে কেন দেবে, সবার জন্য তো খাবার আয়োজন করা হয়েছে। বা টিশা খোটাচ্ছে, তাকে এরকম মাস্ত আস্ত খাসির মাথা, মুরগির মাথা, ইলিশ মাছ দিতে হবে, সে আশা করে বসে আছে। পিছন দিয়ে তানজিলা যাচ্ছিল, তো তিশা বলেছে যে আপনি তো অনেক চালাক। তো তানজিলা আবার কথাটা শুনেছে, শুনে সেও একটু মাঝখান থেকে একটু নাক ডলা দিয়ে গেল, বলে হ্যাঁ মামা আসলে এত চালাক, চেহারা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই। বাহ, যে যেভাবে পারছে বলছে। আর বিল্লালও হাসি মুখে মেনে নিচ্ছে, কিছুই বলছে না, খালি কষ্টগুলো মনের মধ্যেই চাপিয়ে রাখছে। আসলে একটা মানুষকে মানুষ কতটা অবদস্থ করতে পারে এই বিল্লালকে না দেখলে বুঝতাম না। আজকে বিল্লালের এই অবস্থাটা কেন জানেন? কারণ বিল্লাল নরম, বিল্লালের টাকা পয়সা নেই, বিল্লাল অসুস্থ। বিল্লালের বউকে দেখুন, সে সংসারে মনোযোগ দিয়েছে, সে সংসারের কাজ করে, বিল্লালের মতো একটা পুরুষকে নিয়ে সে সংসার করছে হাসি খুশি মনে। কিন্তু তিশা, তিশা হলে কি বিল্লালের মতো জামাইকে নিয়ে একটা দিন সংসার করতো, সাবিনা করতো, মিম করতো? কি করতো না, জীবনেও করতো না, তারা তো ভালো স্বামী নিয়ে সংসার করতে পারে না। অথচ বিল্লালের বউয়ের ধৈর্যটা দেখুন দর্শক, বিল্লালকে নিয়ে কতটা সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু কারো এটা তো সহ্য হচ্ছে না, কারো এটা তো সহ্য হচ্ছে না দর্শক। আজকে শারমিন যা করলো, শারমিন মানুষ চিনতে ভুল করছে। শারমিন আজকে তার আপন দুটো আমি মনে করবো মানুষকে সে হারিয়েছে, বিল্লাল আর বিল্লালের বউকে। ওই পরিবারে যদি শারমিনকে অরিজিনালি কেউ ভালোবাসে, সেটা বিল্লাল এবং বিল্লালের বউ। হ্যাঁ, এক জায়গাতে যখন থাকবে না দর্শক, টুকটাক ঝগড়াঝাটি হবেই। এই যে দেখুন, গায়ে হলুদের দিন শারমিন যেভাবে করে বিল্লালের বউকে গালি গালাজ করলো, তারপর এসেছে না বিল্লালের বউ, শারমিনকে ধর আবার জড়িয়ে কান্না করেছে না, পারতো তো যে না আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছে আমি আসবো না, করেনি কিন্তু, কারণ এভাবে ঝগড়া হবেই, তারা থাকলে এভাবে হবে, আবার ভালোবাসাও থাকবে। তো আবার কিন্তু শারমিনকে জড়িয়ে ধরে কান্না করেছে বিল্লালের বউ, কারণ ভালোবাসা, এগুলো ধরে রাখিনি সে মনের মধ্যে। তিশারা কি কাজ করতো? কোনোদিনই করতো না। আজকে বিল্লালের বউ বলেই সেই মহানুভবতার পরিচয় দিতে পেরেছে, কিন্তু দিন শেষে কিন্তু সেই সবচেয়ে বেশি ঠকে যায়, সেই সবচেয়ে বেশি ঠকে যায়। তো এই জিনিসগুলো দেখার পর না দর্শক খারাপ লাগে আসলে কোনো না কোনো জায়গায়, যে বিল্লাল এবং বিল্লালের বউ আসলে একটা অসহায় মানুষ। হ্যাঁ, মানুষ একসাথে থাকলে ভুলভ্রান্তি করতেই পারে, কিন্তু তাদেরকে মানুষ যেভাবে করে অপমান করে, অপদস্থ করে, দূরে সরিয়ে দেয় না, এটা আসলে ঠিক না। আর আমি আজকে যে কথাগুলো বললাম, এগুলো একদম বিদায় বেলা যে ভিডিও না, যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে, আপনারা যে করে একজনের ভিডিওতে যান, সেখানে দেখতে পারবেন কীভাবে করে বিল্লালের বউকে ধাক্কা দিয়ে মিম সরিয়ে দিয়েছে শারমিন কান্না করার সময়, আবার বিল্লাল যখন এসেছিল তিশা কীভাবে বেরি ঘরে দাঁড়িয়েছিল, বিল্লাল যখন শারমিনকে ধরতে যাবে তখন মিম তাড়াতাড়ি করে বিল্লালকে ধাক্কা দিয়ে বাবুকে নিয়ে আসে, বাবু তুমি শারমিনকে ধরো, তুমি বিদায় দাও। মানে এগুলো আসলে দেখার মতো না দর্শক, খারাপ লাগে। বোন তো ভাই বিল্লালেরও, বাবু তো কোনো কাজই করেনি। এগুলো আসলে তাদের সব কিছু করার কারণ কি জানেন? তারা ক্রেডিট নিবে যে শারমিনকে আমরা বিয়ে দিয়েছি, শারমিনকে আমরা বিদায় দিয়েছি, বিল্লাল কিছুই করেনি। হ্যাঁ হ্যাঁ দর্শক, সবসময় একটা কথা মনে রাখবেন, চোখে যা দেখেন সেটাকে সবসময় বিশ্বাস করবেন না, চোখের দেখা সবসময় সত্য হয় না। এই যে আপনারা আজকে চোখে দেখছেন বাবুকে ক্যামেরার সামনে দেখছেন, সামনে বিয়ে পড়ানোর সময়, বাবুকে বিদায় দেওয়ার সময় দেখছেন, সামনেকে বিদায়ের সময়, তার মানে কি সব কাজ বাবু করেছে? না 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 না, একটুকো না। যত খাবারগুলো সবাই খেয়েছে, এই খাবারগুলোর আয়োজনের ব্যবস্থা কিন্তু বিল্লাল করেছে, শারমিনের পুরো বিয়ের আয়োজনটা কিন্তু বিল্লাল করেছে, বাবু কিছুই করেনি। বাবু খালি ওই যে বললাম মিমের গন্ধ শুকেছে বসে বসে বিভিন্ন জায়গার, এটাই ছিল বাবুর কাজ। মিমের কাজ বাবুকে গন্ধ শুকানো, আর বাবুর কাছে গন্ধগুলোকে শুকা, এই হচ্ছে তাদের কাজ, আর কোনো কাজ তারা করেনি। কিন্তু সবচেয়ে বড় কাজগুলো এ বিল্লালই করে গেছে, বাট সেগুলো ক্যামেরার পেছনেই ছিল, আপনারা ক্যামেরার সামনে জানতে পারেননি। আবার বিল্লালের বউ কিন্তু তাই, আপনারা বিল্লালের চ্যানেলে যান, গিয়ে দেখুন কোনো ভিডিও কিন্তু ওরকম নেই, বিল্লালও দুঃখ পেয়েছে, কষ্টে কিন্তু বিল্লালও বিয়েতে কিন্তু এক পর্যায়ে ছিল না। আপনারা অনেকে দেখেছেন বিল্লাল কিন্তু সবসময় বিয়েতে ছিল না, দেখা যায়নি, কারণ ওই যে বললাম দুঃখ কষ্ট, তারপরও যেহেতু বোন চলে যাচ্ছে বিদায় বেলা, তারপর বিল্লাল এসেছিল তার বউকে নিয়ে। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এবং আশা করবো যে আমি যেগুলো বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং
পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। তো আজকে ভিডিও পর্যন্ত আজকে বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।